পোন্ধৰ আগষ্টৰ দিনাখন এই আঁচনিখনৰ টকা 1,000 টকা কৰিয়ে হওক বা একেলগে 10,000 টকাৰ কৰি হওক, যিটোৱে হওক, এই আঁচনিখন আমি অহা 15 আগষ্টৰ দিনাখন শুভাৰম্ভ কৰিব খুজিছোঁ। ছেপ্টেম্বৰ মাহত আজি কেবিনেটে আৰু এটা অনুমোদন দিয়ে যে আমাৰ মাইক্ৰ' ফাইনেন্সৰ লোন 25,000 টকা পৰ্যন্ত আমি NOC দিছিলোঁ, এইবাৰ আমাৰ প্ৰস্তাৱ আছিল যে 50,000 টকা লোৱা লোনসকলৰ টকাটো আমি বেংকক ঘূৰাই দি আমি NOC দিব লাগে। এই আঁচনিখনো আমি আগষ্ট মাহতে ৰূপায়ণ কৰাৰ বাবে সিদ্ধান্ত লৈছোঁ, যাতে আমি যিখিনি প্ৰতিশ্ৰুতি দিছিলোঁ সেই কামখিনি যাতে হ'ব পাৰে। আজি আমাৰ কেবিনেটত আৰু এটা বিশেষ সিদ্ধান্ত হ'ল যে প্ৰচাৰ ভাৰতীৰ লগত অসম চৰকাৰে এখন মেম'ৰেণ্ডাম অফ আণ্ডাৰষ্টেণ্ডিং কৰিছে, যাৰ জৰিয়তে 10 কোটি টকা ৰাজ্য চৰকাৰে খৰচ কৰিব আৰু প্ৰচাৰ ভাৰতীয়ে 10 কোটি টকা খৰচ কৰিব, আৰু তেওঁলোকে অতিৰিক্ত যি টকাৰ প্ৰয়োজন হয় সেইটো প্ৰচাৰ ভাৰতীয়ে দিব। 52টা এপিছ'ডত লাচিত বৰফুকনৰ এখন তথ্যচিত্ৰ তেওঁলোকে প্ৰস্তুত কৰিব আৰু 52টা এপিছ'ড দূৰদৰ্শনত তেওঁলোকে প্ৰচাৰ কৰিব ইন অল নেশ্যনেল এণ্ড ৰিজনেল চেনেলছ। তাৰো আজি আমাৰ MOUখনত আমি এপ্ৰুভেল দিছোঁ। ইয়াৰ পিছত আমি আমাৰ যিসকল নিবনুৱা ল'ৰা ছোৱালীয়ে মুখ্যমন্ত্ৰীৰ আত্মনিৰ্ভৰ অসম আঁচনিৰ অধীনত 2,00,000 টকাৰ লোনৰ বাবে আবেদন কৰিছিলে, ছেপ্টেম্বৰ মাহৰ ভিতৰত 30,000 জন যুৱকক খানাপাৰাত একেলগে মাতি আনি আমি প্ৰথম কিস্তিৰ 1,00,000 টকা দিবৰ বাবে আমি সিদ্ধান্ত লৈছোঁ, যাতে আঁচনিখন বহল প্ৰচাৰ হ'ব পাৰে। অৰ্থাৎ খানাপাৰাত একেলগে প্ৰথম 30,000 যি ছিলেক্টেড কেণ্ডিডেট আছে, প্ৰথম 30,000 ছিলেক্টেড কেণ্ডিডেটক আমি একেলগে মাতি আনি আমি তেওঁলোকৰ প্ৰথম কিস্তিৰ ধন মোকলাই দিবলৈ আমি পঞ্চায়ত, জিলা পৰিষদ আৰু আঞ্চলিক পঞ্চায়তসমূহৰ সীমাৰ পুনৰ নিৰ্ধাৰণ হ'ব আৰু এই পুনৰ নিৰ্ধাৰণৰ কাৰ্যসূচী 30 আগষ্ট শেষ হ'ব। 3 মাহ ক্লেইমছ অবজেকশ্যন 3 মাহ থাকিব আৰু 30 আগষ্টৰ শেষত শেষ হোৱাৰ লগে লগে ছেপ্টেম্বৰ মাহত ভোটাৰ তালিকা আৰু অক্টোবৰৰ শেষ সপ্তাহত ইলেকশ্যন নটিফিকেশ্যন আৰু নৱেম্বৰৰ শেষ সপ্তাহ, ক'ৰবাত যদি ইলেকশ্যন কমিশ্যনে 1-2 দিন ডিচেম্বৰলৈকে যায় যাব, আমি এই সময়ছোৱাৰ ভিতৰতে ৰাজ্যত পঞ্চায়ত নিৰ্বাচন অনুষ্ঠিত কৰাৰ বাবে আমি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ। দ্বিতীয়তে, লোকসভা নিৰ্বাচনত আমি অৰুণোদয় আঁচনি ছেচুৰেশ্যন পৰ্যায়ত লৈ যোৱাৰ এটা প্ৰতিশ্ৰুতি অসমৰ ৰাইজক দিছিলোঁ যে আমি যিমান পাৰোঁ অৰুণোদয় আঁচনি আমি ৰাইজৰ মাজলৈ তাক সৰ্বাধিক পৰ্যায়ত লৈ যাম, যাতে নোপোৱা মানুহৰ সংখ্যা কমি যায়। তেনেকুৱা কৰিব হ'লে কিমান মানুহক এই আঁচনিৰ অধীনত আনিব লাগিব, কিমান টকা ব্যয় কৰিব লাগিব, এই গোটেই দিশটো চিন্তা কৰি আমাক এমাহৰ ভিতৰত এখন প্ৰতিবেদন দিবলৈ বিত্তমন্ত্ৰী অজন্তা নেওগ, আমাৰ মন্ত্ৰী ৰণোজ পেগু, মন্ত্ৰী বিমল বৰা, মন্ত্ৰী কেশৱ মহন্ত আৰু মন্ত্ৰী ৰঞ্জিত দাসৰ নেতৃত্বত আমি এখন কেবিনেট ছাব কমিটি গঠন কৰি দিছোঁ। তেওঁলোকে এমাহৰ ভিতৰত আমাক পৰামৰ্শ দিব যে অসমৰ যদি প্ৰতিটো ফেমিলিকে আমি দিব লাগে, আৰু প্ৰতিটো ফেমিলিৰ ডেফিনেশ্যন কি, যে এজন বুঢ়া মানুহ আছিলে তেওঁৰ ল'ৰা ছোৱালী মিলি এটা ফেমিলি, নে গোটেইকেইটা বিয়া হোৱা ল'ৰাক ধৰি এটা ফেমিলি, দেউতাক মাকক লৈ এটা ফেমিলি, নে গোটেইকেইটা বিয়া হোৱা গোটেইকেইজনী বোৱাৰী মিলি এটা ফেমিলি হ'ব, বা গোটেইকেইজন বোৱাৰী বেলেগে বেলেগে এটা ফেমিলি হ'ব, ফেমিলি ডেফিনেশ্যন, আৰু আমি কিমান দূৰলৈকে আমাৰ ৰাজ্যৰ বিত্তীয় অৱস্থাই পাৰিব, এটাতো সকলোৰে এটা লিমিটো থাকিব, এটাতো
এটা আসনিতে গোটেই টাকা দিবও নয়, গতিকে এই গোটেই আসনিখনের উপর আমি এমাহর ভিতর পরামর্শ দিবর কারণে আমি আজি কেবিনেট উপসমিতিখন গঠন করে দিছো। তৃতীয়তে আপনাদের জানে যে আমার চৰাইদেউ বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র করিবর বাবে রাজ্য সরকারে যাওয়া বছরট আপ্রাণ প্রচেষ্টা চলাই আহিছিল। এতিয়া বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র রিকমেন্ডরি যেটো বডি আইকমস, তেওঁলোকে এই ক্ষেত্র একটা পজিটিভ রিপোর্ট ইউনেস্কো লৈকে পঠোৱা বুলি আমি প্রারম্ভিকভাবে একটা খবর পাইছো। কিন্তু জুলাইত ভারতের অধ্যক্ষতাত ইউনেস্কোর বৈঠক বহিব দিল্লি। এই সময়সাত ইউনেস্কোর প্রতিখন রাষ্ট্রই যাতে চৰাইদেউ বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হওয়াত সহায় করে, সেই কারণে প্রত্যেক ইউনেস্কোর প্রত্যেক সদস্য রাষ্ট্রের আমার বাবে সৌভাগ্যর কথা যে এই মিটিংখনের অধ্যক্ষতাও ভারতে করব। সেইবাবে আজি কেবিনেটত সিদ্ধান্ত লওয়া হৈছে যে ইউনেস্কোর সদস্য রাষ্ট্রসমূহর দূতাবাসসমূহর লগত রাজ্য সরকারে যোগাযোগ করি যাতে এবারতে নহলে কেতিয়াবা প্রথম মিটিংখনত নহয় সেকেন্ড মিটিংখনলৈকে ডেফার করে ক্লারিফিকেশন বিচাৰে বা থার্ড মিটিংখনলৈকে যায়, এটা দুটা তিনি বছরের একটা প্রসেস হয়। কিন্তু আমার কথাটো হল যে দুই তিনি বছরলৈকে নগৈ যাতে প্রথম বছরতে আমার কামটো হব পারে, তার কারণে আমি একটা বিশেষ প্রচেষ্টা চলাবলৈ সিদ্ধান্ত গ্রহণ করেছো। আমার সরকারে ইলেকশনের সময় আমি নিযুত ময়না বলে আসনি এখনের কথা উল্লেখ করেছিল। এই আসনিখনের অধীন এইবার যখনে হায়ার সেকেন্ডারি পরীক্ষা পাশ করে আর মেট্রিক পরীক্ষা পাশ করে কলেজত নাম ভর্তি করলে ছোৱালী সকলে 10,000 আর 12,500 টাকা লাভ করব। এই আসনিখনের কাঠামোটো আজি কেবিনেটে মঞ্জুরি দিয়ে যেহেতু আমার এডমিশনবিলাক হয়ে গেল, আমি বিচারিছো যে অন্তত অহা দুমাহর ভিতর যদি তেওঁলোকে পয়সাটো পাই যায় তেতিয়া ছোৱালীখিনিয়ে নিজের পড়াটো অব্যাহত রাখিব পারি। কিন্তু আৰু এটা আমার মাজত পরামর্শ আহিলে যে নহয় একেলগে 10,000 টাকা দিব নালাগে, মাহত 1,000 কৈ দিব লাগে, লাগিলে টাকাটো 12,000 হোক, কিন্তু মাহত 1,000 কৈ দিলে লড়া ছোৱালীখিনিয়ে টাকাটো শিক্ষার কামত লগাব, কিন্তু একেলগে 10,000 পালে মোবাইল টোবাইলও কিনি লব পারে। গতিকে এই বিষয়টো আমার রনোজ পেগু আর চন্দ্রমোহন পাটোয়ারীক লৈ আমি কেবিনেট কমিটি এখন করে দিছো, অহা 7 দিনের ভিতর শিক্ষাবিদ সকলের লগত কথা পাতি আমাক একটা পরামর্শ দিব যে মাহত 1,000 করে দি থাকিম নে একেলগে আমি 10,000 দিম। এই সিদ্ধান্তটো আমি বেশি সময় দিয়া নাই, 7 দিন দিছো, কারণ 15 আগস্টের দিনা